বিএনপির উদ্দেশ্যই হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা। সেই উদ্দেশ্য নিয়েই তারা আন্দোলন আন্দোলন খেলার চেষ্টা করছে, যদি বা জমাতে পারছে না। কারণ হচ্ছে ওনারা এর আগে চেষ্টা করেছিল খালেদা জিয়া অসুস্থ, বিদেশ না নিলে মারাই যাবে, এটি বলে তারা চেষ্টা করেছিল জনগণকে সম্পৃক্ত করার জন্য, পারে নাই। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে, করোনার প্রেক্ষিতে পৃথিবীময় সংকট চলছে, সেটি থেকে বিচ্ছিন্ন, পৃথিবী থেকে বিচ্ছিন্ন দ্বীপ বাংলাদেশ নয়। এই প্রেক্ষাপটে তারা এখন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, বেশি বিশৃঙ্খলা আমরা মোকাবেলা করেছি 13 সালে, 14 সালে, 15 সালে ওনারা যা করেছিল সেগুলো মোকাবেলা করেছি। সুতরাং এগুলো আমাদের কাছে এই তাদের এই বিশৃঙ্খলা, হুমকি আর আন্দোলন আন্দোলন খেলা, এগুলো আমাদের কাছে মোকাবেলা করার কোনো ব্যাপার নয়। ওটা আবার উড্র করেছে, কথা বলেছিল বলে আবার উড্র করেছে। এটা তো তারা এই রাজপথে ফয়সলার কথা তো গত 10 বছর ধরে বলে আসছে, কারণ তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে 10 বছরের বেশি সময় আগে। তো 10 বছর ধরে একই কথা বলে আসছে। তো এটা আর মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের এই বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য নাই। তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা, তারপর হচ্ছে তারেক রহমানের শাস্তি আর খালেদা জিয়ার স্বাস্থ্য, আর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, এর মধ্যে ওদের রাজনৈতিক ঘুরপাক খাচ্ছে।